একথা সেই সময়ের যখন পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত অবিভক্ত ভারত ছিল। একথা সেই সময়ের যখন হিন্দুস্তানের মোট জনসংখ্যা মাত্র 16 কোটি ছিল। বলা হয় তখন মাত্র 10% পুরুষ পড়াশুনো জানতেন ও মহিলারা তো 1% কম ছিল যারা পড়াশুনো জানতেন। এ কারণেই কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ইংরেজরা এসেও আমাদের দেশে খুব সহজে রাজত্ব করতে সক্ষম হয়েছিল। বলা হয় ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল সেই সময় দেশে দুই রাজার রাজত্ব চলত, একদিকে যেমন মোগল, অন্যদিকে মারাঠা সাম্রাজ্য। এই সময় ইংরেজরা ভারতে তো চলে এসেছিল, কিন্তু সাম্রাজ্য স্থাপন করতে তাদের পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়ে। ইংরেজরা অপেক্ষা করতে থাকে যে ভারতের রাজারা নিজেদের মধ্যে কবে লড়াই করবে, আর সেই লড়াইয়ের সুযোগ নিয়ে তারা সাম্রাজ্য স্থাপন করবে। এই কারণেই ইংরেজদের ভারতে সাম্রাজ্য স্থাপন করতে 18 শতাব্দীর বেশি সময় লেগে যায়। তো বন্ধুরা, আমাদের সবার মনে তো কখনো না কখনো এমন প্রশ্ন এসেছে যে সেই সময় সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, এই সময় লোকেদের কি পড়াশোনা করার স্বাধীনতা ছিল, সেই সময় সমাজ কেমন ছিল, তখন মানুষেরা কেমন ধরনের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত, সেই সময় আমাদের গ্রাম বা কেমন ছিল, শহর বা কেমন ছিল, তখনকার সময় কি চুরি ডাকাতি ধর্ষণ এর মতো খারাপ কাজগুলিও কি হতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু জানতে পারবে। প্রথম আলোচনা করব জনসংখ্যা নিয়ে। বর্তমান সময়ে ভারত জনসংখ্যার দিক থেকে সব দেশকে হার মানিয়ে প্রথম স্থানে রয়েছে। এখন ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি হয়েছে, কিন্তু 18 শতাব্দীতে পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে আফগানিস্তান সহ অখণ্ড ভারত থাকা সত্ত্বেও তখন জনসংখ্যা ছিল মাত্র 16 কোটি। আর বর্তমান ভারতে অনেক অংশ বাদ দিয়েও যতটা আছে এখানে 140 কোটিরও বেশি মানুষ বসবাস করে। তখনের সময় আমাদের দেশে শহর খুবই কম ছিল, গ্রামের জন্য আমাদের দেশের পরিচয়। যদি তখনের সময়ে শহরের বসবাস করা লোকেদের কথা বলা হয়, তবে বেশিরভাগ লোকেরাই ইংরেজদের তৈরি করা কারখানাগুলোতে কাজ করার জন্য শহরে বসবাস করত, এবং এই শ্রমিকদের খুব কম টাকায় খুব বেশি কাজ করিয়ে নেওয়া হতো। বন্ধুরা, ইংরেজরা ভারতে আসার আগে ভারতের কাপড় শুধুমাত্র আমাদের দেশ ভারত ও তার আশেপাশের মধ্যেই প্রসিদ্ধ ছিল, কিন্তু ইংরেজরা আসার পর অন্যান্য মহাদ্বীপগুলিতে আমাদের এই দেশের কাপড় প্রসিদ্ধ পেতে শুরু করে। কিন্তু এই প্রসিদ্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের কৃষক ও শ্রমিকদের আমদানিও খুব কমে যেতে শুরু করে। ইংরেজরা ভারতের তৈরি কাপড়গুলো বেশি বিক্রি করত ঠিকই, কিন্তু ভারতের কৃষক ও শ্রমিকদের কম টাকা দিত, এবং অপরদিকে হাতে বোনা তাঁত শিল্পের পতন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ে সমস্ত ডিজাইন হাতে তৈরি করা হতো, এর সঙ্গে সঙ্গে লখনৌ ও বেনারসের তাঁত সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। সেই সময়ের কাজ খুবই কষ্টকর হতো, কেননা তখন কারেন্ট ছিল না, আর ফোনের মতো আধুনিক কোনো যন্ত্রও ছিল না, সমস্ত কাজ তারা তাদের নিজেদেরই হাতে করত। তোমরা জেনে খুব অবাক হবে, সেই সময় ভারতে যে কাপড় তৈরি হতো তা খুবই ডিমান্ডিং ছিল, ওই কাপড়ে খুব সুন্দর হাতের কাজ করা হতো। কিন্তু ইংরেজরা আসার পরে ভারতের মার্কেটে পতনের দিকে অগ্রসর হতে শুরু করে, কারণ ভারতীয়রা একটি কাপড় তৈরি করতে যত সময় নিত ইংরেজরা বিভিন্ন রকমের মেশিন দ্বারা খুব কম সময়ে সেটি তৈরি করতে পারত ও খুবই কম দামে মার্কেটে বিক্রি করত। এই কারণেই ভারতীয়রা সময়ের সাথে সাথে আরো গরিব হতে শুরু করে। তারপরের কথা হলো, তখন আমাদের দেশে যে সমস্ত লোক বসবাস করতে তাদের প্রধান ব্যবসা কি ছিল। বর্তমান ভারতের বেশিরভাগ ব্যবসা হলো কৃষিকাজ, এই কারণেই ভারতকে কৃষি প্রধান দেশ বলা হয়। কিন্তু তখনকার সময়ে ভারতের প্রধান কাজ ছিল কৃষিকাজ, এবং তখন যে সমস্ত চাষবাস করা হতো তা হলো নীল, কার্পাস, পোস্ত, ধান ও গম চাষ বেশি হতো। কিন্তু দুঃখের বিষয়, তখন আমাদের কৃষকদের তাদের ফসলের পর্যাপ্ত দাম পেত না, কিন্তু ইংরেজরা এগুলো অন্য দেশে নিয়ে গিয়ে অনেক বেশি দামে বিক্রি করত। সেই সময় আমাদের দেশের কৃষকরা সারাদিন মাঠে কাজ ও পশুপালন নিয়ে ব্যস্ত থাকত। সেই সময় জনসাধারণের কারেন্ট ছিল না, তাই তারা হারিকেন ও প্রদীপ ব্যবহার করতেন। সেই সময় সব থেকে দুঃখের বিষয় হলো জাতিভেদ প্রথা, মুচি ও মেথরকে সমাজের সব থেকে নিচু জাতি মনে করা হতো। তারপরে সেই সময় এলো যখন ভারতে রেলগাড়ি চালু করলো ইংরেজরা, ভারতকে আরো এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু এই উন্নতি ভারতীয়দের জন্য নয়, সেটা শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ। ইংরেজরা নিজেদের সাম্রাজ্য আরো বড় করার জন্য রেল ও সড়কপথের নির্মাণ করতে শুরু করলো। 1853 সালে মুম্বাই থেকে থানে 14 বগির প্যাসেঞ্জার ট্রেন প্রথম শুরু হয়। তখনের সময়ে এই 14 বগির ট্রেন চালানোর জন্য 3টি ইঞ্জিন ব্যবহার করা হতো। সেই সময় ইংরেজরা ট্রেন চালানোর জন্য 5 ফিট 6 ইঞ্চি ফাঁকা করে 2টি লাইন বিছিয়ে তার উপরে ট্রেন চালানো শুরু করে। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে, এখনো এই নিয়ম মেনেই রেল লাইন বসানো হয়। এবার কথা বলা যায় তখনের সময় ভারতীয়দের ইনকাম কেমন ছিল।
ইনকামের কথা বলতে গেলে সেই সময় ইংরেজরা ভারত থেকে প্রচুর টাকা ইনকাম করেছে। কিন্তু ইংরেজরা ইনকাম করলেও ভারতীয়দের প্রতিনিয়ত দারিদ্রতা গ্রাস করে নিচ্ছিল। এক রিপোর্ট অনুযায়ী 1800 সময়কালে একজন ইউরোপীয় কর্মচারীর বেতন 40 পাউন্ড পর্যন্ত হত। সেই সময়ে একজন ভারতীয় সারাদিন কষ্ট করে মাসের শেষে 1 পাউন্ডের মতো হাতে পেত। এর থেকে তোমরা বুঝতেই পেরেছ, এক ইউরোপীয় ভারতে থেকে এক মাসে যত টাকা ইনকাম করে সেই টাকা একজন ভারতীয়র ইনকাম করতে অনেক কষ্ট করতে হতো। আর সেই সময় যদি কৃষকদের ইনকামের কথা বলা হয়, তবে তাদের বেশিরভাগ সময় বন্যা বা খরার মুখোমুখি হতে হতো। অবশ্য এই সমস্যা এখনো আমাদের কৃষকরা ভোগ করছে, কিন্তু সে সময়ের কৃষকরা ইংরেজদের তৈরি করা খাজনা থেকেও খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখনের সময় এমন কিছু লোক ছিল যারা ইংরেজদের কথা মতো কৃষকদের উপরে অত্যাচার করে খাজনা আদায় করত। সেই সময়কালে পড়াশোনার কথা যদি বলা হয়, তবে তোমরা জেনে অবাক হবে, তখনের সময় লেখাপড়া জানার লোক খুবই কম ছিল। ভারতীয় সমাজে বাস করা 10% পুরুষ লেখাপড়া জানত, আর 1% কম মহিলারা পড়াশুনো জানত। কিন্তু পড়াশুনো না জানা লোকেরাও কোনো না কোনো কাজে সম্পূর্ণরূপে পারদর্শী ছিল। কিন্তু কম লেখাপড়া হওয়ার জন্য খুব সহজেই ইংরেজরা ভারতীয়র উপরে তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছে। সেই সময় আমাদের ভারতে একটা বিষয় আমার খুব পছন্দের ছিল, কোনো কিছু কেনার জন্য টাকা পয়সা দিতে হতো না। যদি কেউ ধান চাষ করে থাকে, তবে সে অন্য একজনকে সেই ধান দিয়ে অন্য কোনো কিছু নিত। সেই সময় কোনো কিছু কিনতে হলে বেশি দূরেও যেতে হতো না, বিনিময় প্রথা দিয়েই চলতো। এখন ভারতের কিছু কিছু গ্রামে এই বিনিময় প্রথা দেখা যায়। তখনের সময় এখনের মতো চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না। যে রোগকে আমরা এখন খুব সহজেই হার মানাই, তখন এই রোগটা মহামারীর আকার নিত। তো বন্ধুরা, তোমরা দেখলে আজ থেকে 200 বছর আগে আমাদের ভারত কেমন ছিল। কিছু বিষয়ে খারাপ থাকলেও তখন সবাই একে অপরের সাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু বর্তমান সময়ে আমরা লেখাপড়া বেশি জানি, কিন্তু সমাজ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।